আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন সুক্রিয়া মহান আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হতে পেরেছি ফ্রি হ্যান্ড রাইটিং শেখার আয়োজন ডে টু দ্বিতীয় দিনের আয়োজনে হাজির হয়েছি ইতিমধ্যে তোমরা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছো অনেকে আমাকে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম ও অনেকে জিজ্ঞাসা স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আয়োজনটি শুরু করছি ঝটপট রেডি হয়ে যাও নতুন পুরনো সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি ক্লাসগুলো নিয়মিত নেওয়া হচ্ছে শুরু হয়েছে এখন থেকে শনিবার সোমবার এবং বুধবার রাত্রি নয়টা ঝটপট করে লাইক বাটনে হিট করে ভিডিওটা শেয়ার করে দাও দ্রুত শেয়ার করে দাও নিয়মিত আপডেট পেতে তুমি যুক্ত থাকতে পারো আমার পেজের সঙ্গে ফেসবুক ডট কম স্ল্যাশ ইংলিশ মজা এ ওয়ান এবং গ্রুপের সঙ্গে ইংলিশ মজা উইথ তো ডেট টু এর আয়োজনটি শুরু করছি আশা করি হাতে বই খাতা এবং কলম নিয়ে ক্লাসটি করতে বসেছ তো চলো সেই জন্য আমরা যে কাজটি করব আমরা বইটি হাতে নিয়ে ফেলি বইটি হাতে নিলাম অ্যান্ড আফটার দ্যাট বইটি খুলে ফেলবো বইটি খুলে ফেললাম ওকে সো ফার্স্টে আমরা যেটি করব ভোকাবলারি আমি এর আগে তোমাদের বলেছিলাম যে আমরা ভোকাবোলারি শিখব এবং প্যাসেজ ট্রান্সলেশন দিয়ে রিয়েল এক্সাম্পলগুলো ক্রিয়েট করার চেষ্টা করবো ওয়ার্ড লিস্ট ওয়ান তোমাদের পড়া দিয়েছিলাম আমি কয়েকটা ক্লাসে দুই তিনটা ক্লাস অথবা চার পাঁচটা ক্লাসে আমি তোমাদেরকে ওয়ার্ড লিস্ট পড়ার কৌশলগুলো দেখিয়ে দেব তারপরে তোমরা সেগুলো এমনিই পড়তে পারবে আচ্ছা কিভাবে পড়তে হবে ওয়ার্ড লিস্ট ওয়ান আমরা যেটা করব প্রতিদিন একটা করে ওয়ার্ড লিস্ট একটু অ্যানালাইসিস করব প্রথমত আমরা একটু সেন্টেন্সের টেন্সটা নির্ণয় করার চেষ্টা করব অ্যাগানি একটু উচ্চারণগুলো দেখবে হয়তোবা তুমি এগনি বলতে কিন্তু উচ্চারণটা অ্যাগানি একটু দেখে নেবে তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখছো এটার মূল সঞ্চয় বলা যেতে পারে ভোকাবুলারি ওয়ার্ড তুমি যা লিখতে চাও সেই লিখার ক্ষেত্রে তুমি যদি ভোকাবুলারি শূন্যতা অনুভব করো তাহলে কিন্তু তুমি মনের মাধুরী মেশিয়ে কোনো কিছু লিখতে পারবে না লিখতে গেলে মনে হবে এখানে এই ওয়ার্ডটি দরকার ছিল বা এই বাংলাটার এই ইংরেজি দরকার ছিল এটি তো আমার নেই অথবা আমি ওখানে থেমে যাই দ্যাটস আমি তোমাকে বলবো তুমি তুমি যদি লিখতে চাও স্বতঃস্ফূর্তভাবে তাহলে ওয়ার্ড কোনো বিকল্প নেই আচ্ছা তাহলে যেটা বলছিলাম উচ্চারণটা দেখে নেব আমরা অ্যাগানি বাংলা অর্থ তীব্র যন্ত্রণা জেনে নিলাম শব্দটি নাউন এরপরে ভার্ভ অ্যাগোনাইস এখানে দেখো অ্যাগানাইস বাংলা অর্থ হচ্ছে অত্যাধিক যন্ত্রণা দেওয়া এটি হচ্ছে ভার্ভ এরপর এরপর অ্যাগনাইজিং অ্যাগনাইজিং এই শব্দটি হচ্ছে অ্যাজেকটিভ বানানের ক্ষেত্রে একটু পার্থক্য আছে দেখো জেড দিয়ে যে বানানটা সেটি হচ্ছে আমেরিকান আর এস দিয়ে যে বানানটা সেটা হচ্ছে ব্রিটিশ এবং সবশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাগনাইজিং লি তোমরা একটু মনে রেখো যারা নতুন রয়েছে হয়তো বা গ্রামার অত বোঝো না তাদের গ্যাথাথে জানিয়ে রাখি এলওয়াই থাকলেই মোস্ট অব দ্য ওয়ার্ডসই তোমার অ্যাডভার হয়ে যায় ব্যতিক্রম দুই একটি রয়েছে তবে এলওয়াই থাকলে সেটি সাধারণত অ্যাডভার্ভ হয়ে যায় তাহলে আমরা কী করলাম অ্যাট এ গ্ল্যান্স সবগুলো শব্দ দেখে নিলাম উচ্চারণ দেখে নিলাম এবং বাংলা দেখে নিলাম এবার দ্বিতীয় ধাপে এসে যে কাজটি করব আমরা ওই শব্দটি দিয়ে যে ট্রান্সলেশান করা হয়েছে সেইটি একবার দেখে নেবো এবং টেন্স নির্ণয় করব তাহলে তোমরা যে কাজটি করবে যাদের কাছে বইটি রয়েছে তারা বইটি হাতে নাও অথবা খাতায় সম্ভব হলে ওয়ার্ড লিস্ট ওয়ান লিখে নাও যাদের কাছে বইটি নেই ওয়ার্ড লিস্ট ওয়ান লিখে লিখে রাখো অ্যাগানি এবং এই সেন্টেন্সটা লিখলে সম্ভব মানে খাতায় লিখতেই হবে উপায় তো নেই বই না থাকলে লিখে নিতে হবে তো এই টেন্সটাকে আমরা ফার্স্টে নির্ণয় করব আই হ্যাভ বিন ফিলিং অ্যাগানি অর্থাৎ আমি যন্ত্রণা অনুভব করছি আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি দেখবে আমি যখন কোনো সেন্টেন্সের অর্থ করছি কোনটুকু ভেঙে ভেঙে অর্থ করছি আসলে এই অংশটুকুই বা এই ভাঙ্গ অংশটুকুই মূলত মূল জিনিস এইটুকু তুমি যদি ভাঙতে পারো বুঝতে পারো তাহলে ট্রান্সলেশন করার সময় তোমার জন্য অনেক সুবিধা হবে তাহলে আই হ্যাভ বিন ফিলিং অ্যাগানি আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি কোথায় ইন মাই চেস্ট আমার বক্ষে আমার বুকে ফর দ্য লাস্ট ফিউ ডেজ কতদিন ধরে গত কয়েক দিন ধরে আমি তিনটি ধাপে এই সেন্টেন্সটাকে অর্থ করলাম এটি তোমাকে বুঝতে হবে সো আমি একটু ভেঙে দিচ্ছি আমি কিন্তু সব সবসময়ই বা একেবারে আমার যতগুলো ক্লাস হবে এপিসোড হবে প্রত্যেকটাতে প্রতিটি সেন্টেন্স এভাবে ভেঙে দেবো না আমার বিশ্বাস পাঁচটি বা দশটি ক্লাসে যদি আমরা কিছু ওয়ার্ড লিস্ট নিয়ে কাজ করি তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে কিভাবে এগুলো পড়তে হবে ওয়েল এবং সব শেষ অংশটুকু হচ্ছে এই অংশটুকু আমি তিনটি কালার দিয়ে দিলাম যাতে করে তুমি বুঝতে পারো তাহলে এবার যেটি করব টেন্স নির্ণয় করব। দ্বিতীয় ধাপ এটি প্রথমত ভাগ করে নিলাম তারপরে দ্বিতীয় ধাপে টেন্স নির্ণয় করব আই হ্যাভ বিন ফিলিং বলো তো এটি কোন টেন্স যারা আমার সঙ্গে অ্যাক্টিভ রয়েছ কমেন্টে ঝটপট করে আমি যে প্রশ্নটা করব। এটি দ্রুত করে তোমরা দ্রুত করে তোমরা আনসারটা করবে আচ্ছা একজন এটি প্রশ্ন করেছে যে আই হ্যাভ বিন ফিলিং অ্যাগানি এই কালারিং করা বিষয়টা তারা বুঝলো না আচ্ছা বিষয়টা হলো তোমাদের পরীক্ষা যখন একটি ট্রান্সলেশন থাকে ধরো বাংলায় একটি ট্রান্সলেশন আসলো এটিই ধরলাম যে গত কয়েকদিন ধরে বুকের ব্যথায় আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি এখন তুমি যখন ইংরেজি করতে চাইবে তো তুমি কোন অংশটুকুকে ফার্স্টে প্রায়োরিটি দেবে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অথবা তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং কোনো কিছু লিখতে চাচ্ছ লিখতে যাবে একটি অনেক লম্বা কথা সেই কথাটার আসলে মূলটা কি সাবজেক্টটা কি কোন অংশটুকুকে তুমি প্রথমে দেবে এই জিনিসটা নির্ণয় করার জন্য তোমাকে একটি লম্বা সেন্টেন্সকে ভেঙে ভেঙে দেখতে হবে কোন অংশটুকু তারা একসাথে কাজ করছে আই হ্যাভ বিন ফিলিং অ্যাগানি আমি যন্ত্রণা অনুভব করছি তার মানে আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি এই লম্বা বাক্যটুকুর আমরা প্রথমে কিন্তু নজর দিলাম জাস্ট এইটুকুতে এবং এই টুকুর ইংরেজি করে নিলাম এখন ইংরেজিটা কিভাবে হচ্ছে সাবজেক্ট কি সাবজেক্টের পরে কোন ভার হবে কেন এই ভার্বের সঙ্গে আইএনজি হলো এগানির অবস্থান এখানে কেন হলো এগুলো নিয়ে তো আমি পরে কথা বলবোই সেটা পরে বলছি তাহলে আমি তীব্র যন্ত্রণ অনুভব করছি এই টুকুকে আমি ফার্স্টে নিলাম কোথায় যন্ত্রণ অনুভব করছি বুকের ব্যথায় ইন মাই চেস্ট এইটুকুকে আমি পরে নিলাম ইন মাই চেস্ট ফর দ্য লাস্ট ফিউ ডেজ গত কয়েক দিন ধরে গত কয়েক দিন ধরে এখন আমি টেন্স নির্ণয় করব তোমরা অত গভীরে এখনই প্রবেশ করতে যেও না এখানে অনেকেই তোমরা বেসিক লেভেলে রয়েছ কেবল শেখার জন্য এসেছ এখনই এত বুঝতে যেও না আমি জানি অনেকটা বুঝতে পারছো না স্টে কানেক্টের সাথে থাকো আমরা শুধুমাত্র ভোকাবুলারি শেখার সিম্পলও একটা ওয়ে দেখব আমরা এখনই ফ্রি হ্যান্ড রাইটিং শিখছি না তাহলে আমরা এই সেন্টেন্সটা পড়ে আমরা টেন্স নির্ণয় করব। এই টেন্সের নাম কি আই হ্যাভ বিন ফিলিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা যেটি করবে তোমাদের কাছে বই থাকলে সেখানে একটু লিখে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তুমি যদি টেন্সে দুর্বল হয়ে থাকো তাহলে আমার বিশ্বাস আমরা প্রতিনিয়ত টেন্সটাকে যে হাইলাইট করব এর মধ্য দিয়ে তোমার টেন্সের সমস্যাটা দূর হয়ে যাবে ওকে সো হ্যাভ বিন বা হ্যাজ বিন পরবর্তীতে যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু সিনস বা ফরের একটা ব্যবহার আছে যারা অ্যাডভান্স লার্নার তারা কিন্তু এটি জানো আচ্ছা এবার আসি একটি সেন্টেন্স নিয়ে আমরা এত ডিপে প্রবেশ করব না আমরা জাস্ট ওয়ার্ডটা কন্ট্রোলে নিলাম উচ্চারণটা দেখলাম বাংলা অর্থ বুঝলাম এবং একটি সেন্টেন্সের টেন্স নির্ণয় করলাম ব্যাস এইটুকুই এর বেশি এখানে শিখতে যেও না তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে ইন মাই চেস্ট এইটুকুর নাম কি তা আমি বললাম প্রেপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্ভিয়াল ফ্রেজ তাহলে ফর দ্য লাস্ট ফিউ ডেজ এইটার নাম কি এটার নামও প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ডেল ফ্রেজ এখন আমি এই সেন্টেন্সে যদি এত রহস্য বলতে চাই তাহলে তোমরা ওয়ার্ড শিখতে যে তুমি বিরক্ত হয়ে যাবে যে শিখব তো ওয়ার্ড শিখবো তো উচ্চারণ তাহলে এত কিছু কেন তো সেই জন্য আমরা শুধুমাত্র ওপর ওপর ওয়ার্ডটাকে একটু হাইলাইট করব অর্থটা জানবো উচ্চারণটা জানবো আর একটি সেন্টেন্সে কেন এটিকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলছি এই সবটুকুকে আবার কেন প্রিপোশনাল ফ্রেজ বলছি এইগুলো বলার সময় আমার আছে স্টে কানেক্টেড সাথে থাকো এবার আসো অ্যাগনাইজ শব্দটি ভার বাংলা অর্থ দেখে নিতে হবে মুখস্থ করে ফেলতে হবে অত্যাধিক যন্ত্রণা দেওয়া সো আমরা পড়ে নিই একটু ইউ হ্যাভ অ্যাগনাইজড মি তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ অত্যাধিক সো মাছ মানে অত্যাধিক যন্ত্রণা দিয়েছ দ্যাট যা আই উইল নেভার ফরগেট যা আমি কখনো ভুলবো না সো তুমি একটা বিষয় খেয়াল করে দেখো তো এই জায়গায় যে ওয়ার্ডটি আমি ব্যবহার করেছি সেটা ভার্বের জায়গা কিনা অবশ্যই কেননা আমরা জানি যে হ্যাব বা হ্যাজের পরে কিন্তু মূল ভার্বে পাস্ট পার্টিসিবল হয় তাহলে আমি দ্বিতীয় ধাপে কি বলেছিলাম দ্বিতীয় ধাপে বলেছিলাম প্রথম ধাপ তো গেল আমি জাস্ট উচ্চারণ দেখলাম অর্থ দেখলাম সেন্টেন্সে তার ভার্বের অবস্থান ঠিক আছে কিনা এবার দ্বিতীয় ধাপে এসে আমি টেন্স নির্ণয় করব বলতো এটি কোন টেন্স ঝটপট করে লিখে দাও এটির নাম নাম প্রেজেন্ট প্রেজেন্ট সরি পারফেক্ট পারফেক্ট টেন্স টেন্স আমরা টেন্সটাকে সবচেয়ে এখানে গুরুত্ব দিচ্ছি কারণ অর্থের পাশাপাশি তুমি যদি টেন্সে শক্ত হয়ে যাও তাহলে আমার পরবর্তী লেসনগুলো তোমার বুঝতে সুবিধা হবে ওকে তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইনজি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হ্যাব বা হ্যাজের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিবল থাকে সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স থ্যাংক ইউ সো মাচ আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টে আনসার দিচ্ছ কমেন্টে আনসার দাও দেরি করা যাবে না ওকে সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরপরে আসো অ্যাগনাইজিং এখানে একটি কথা বলে দিই বেশিরভাগ ভার্বের সাথেই দেখো এটি কিন্তু ভার ছিল জাস্ট ভার্ভের সঙ্গে কি হয়ে গেল আইএনজি হয়ে গেল মোস্ট অফ দ্য টাইমস বেশিরভাগ সময়ে ভার্বের সঙ্গে যখন আইনজী হয়ে যায় সেটা কিন্তু অ্যাজেক্টিভের মতোই আচরণ করে সো উচ্চারণটা আমরা দেখে নিলাম বাংলা অর্থ বুঝে নিলাম যন্ত্রণাদায়ক সেন্টেন্সটা দেখে নিই নান ওয়ানস অ্যান্ড অ্যাগনাইজিং ডেথ বাংলা অর্থ কি কেউ যন্ত্রণাদায়ক মৃত্যু চায় না এবার আমরা লক্ষ্য করব এই সেন্টেন্সে অ্যাগনাইজিং শব্দটি অ্যাজেক্টিভ হয়েছে কি না অবশ্য এটি অ্যাজেকটিভ কেন বলো বিকজ সেটি কিন্তু নাউনের পূর্বে বসেছে অতএব এখান থেকে প্রমাণিত যে মূল শব্দ অ্যাজেকটিভ সে তার অবস্থানে বসেছে এইবার দ্বিতীয় ধাপে এসে আমরা কী করবো টেন্স নির্ণয় করব। ঝটপট করে বলে তো তিন নম্বর বাক্যের টেন্স কি এই বাক্যটা কোন টেন্স নান

যুক্ত শব্দগুলো অ্যাডভার্বে পরিণত হয় আচ্ছা হি ডাইট হি ডাইট অ্যাগনাইজিংলি তার মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে মূল শব্দ এটি এখন দ্বিতীয় কথা এসে যায় এটি টেন্স ঝটপট করে বলে দাও চতুর্থ বাক্যের টেন্স কী দেখো সবগুলোর পরিবর্তে টেন্সটাকে আমি বেশি হাইলাইট করছি কেন জানো কারণ তুমি যদি টেন্সে দুর্বল হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার দুর্বলতা কাটিয়ে ওঠার একটি সম্ভাবনা এখানে এবং টেন্সে তুমি যদি দক্ষ হয়ে যাও তাহলে আমি পরবর্তীতে যে লেসনগুলো শুরু করব তোমার বুঝতে অনেক সুবিধা হবে আর আমি বারবার একটি কথা বলছি কোনো একটি ক্লাসে কোনো একটি জায়গায় তুমি কিছু বুঝতে নাও পারতে পারো বাট চলে যেও না এবং কখনোই মনে করো না আমার দ্বারা সম্ভব নয় এই ভাবনাটি জীবনে অনেকবার ভেবেছো বলেই কিন্তু তুমি পিছিয়ে আছো তাই যেখানে বুঝতে পারছো না জাস্ট ফিল করো কেন আমি বুঝলাম না আমার সমস্যাটা কোথায় একটু পরে ইনশাল্লাহ সেই জায়গাটা আবার রিকভার হবে এনিওয়ে যেটি বলছিলাম হি ডাই থেকে ডায়েট হয়েছে এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স সো যারা জানি না একটু জেনে রাখবো মূলভাবে যখন পাস্ট টেন্স হয়ে যায় ডাই থেকে ডায়েট তখন সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় আশা করি এতটুকু অ্যানালাইসিস করে পড়লেই কিন্তু আমাদের একটা ওয়ার্ড নিয়ে কাজ শেষ হয়ে যায় প্রসঙ্গত বলে রাখি একটা ওয়ার্ড তো না অনেক ওয়ার্ড তো সবগুলো ওয়ার্ড যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি তাহলে অনেক সময় চলে যাবে আমরা যেটা করব। প্রতিদিন একটা করে ওয়ার্ড লিস্ট ধরবো সেইটার কিছু ব্যাপার রহস্য থাকলে সেটি বলে দেওয়ার চেষ্টা করবো টেন্সটা আমি নির্ণয় করে দেব। আর তোমরা যেটি করবে সম্ভব হলে বাসায় আমি আমার মতো করে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব এরপরে আমি ওয়ার্ড লিস্ট টু বলবো তোমরা চাইলে একদিনে চারটা পাঁচটা ওয়ার্ডও পড়তে পারো কিন্তু বলে দিই শুধু মুখস্থ করবে না ওয়ার্ড ওয়ার্ডের এভাবে ফাংশানগুলো টেন্সগুলো নির্ণয় করার পর দ্বিতীয় বা তৃতীয় যে ধাপটি আসবে সেটি হচ্ছে খাতায় লিখে ফেলা কারণ তুমি যদি অ্যাগনাইজিং লি এটি বানান সহকারে লিখতে না পারো শুধু মুখে জানলে যে অ্যাগনাইজিং লি এটি হলো মর্মান্তিকভাবে তুমি মুখে বলতেও পারলে এটা স্পোকেনের জন্য অনেক বেটার হলো কিন্তু তুমি যদি ফ্রি হ্যান্ডে লিখতে চাও আমাদের আয়োজনটি তো ফ্রি হ্যান্ডে লিখা তাই না সো তুমি যদি ফ্রি হ্যান্ডে লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে বানানের ব্যাপারে সতর্ক হতে হবে সুতরাং আমি বলবো একেবারে থার্ড স্টেপে এসে তোমার যে কাজটি করতে হবে আজকে যে আমরা চারটি ওয়ার্ডটি অ্যানালিসিস করলাম খাতায় লিখতে হবে একটা পেজে দেখে দেখে দুই একবার নিজে ট্রাই করতে হবে পরে অপর পাতায় এই চারটি বানান লেখার চেষ্টা করতে হবে এবং মনে মনে রিভিউ করতে হবে আচ্ছা দেখি তো আমি বলতে পারছি কিনা অ্যাগানি শব্দটা হলো নাউন আচ্ছা এটার ভার কি চোখ বন্ধ করে বা মনে মনে অ্যাগনাইজ ওকে আচ্ছা এটার অ্যাজিকটিভটা যেন কী পড়লাম অ্যাগনাইজিং আচ্ছা এটার অ্যাডভারটা কী যেন পড়লাম অ্যাগনাইজিংলি এইভাবে রিভিউ করার চেষ্টা করতে হবে জীবনে পড়েছে তো অনেকবার কিন্তু মনে তো রাখতে পারো নি তো সেক্ষেত্রে আমি মনে করবো তোমার হাতে অত সময় নেই জীবনে বারবার তুমি সুযোগ পাবে এখন আমি যে ওয়েগুলো বলছি এভাবে করে একটা ওয়ার্ডকে তুমি কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করো তাহলেই কিনা এগুলো আমরা আমাদের রিয়েল এক্সাম্পল যখন ট্রান্সলেশন করতে যাবো বা ফ্রি হ্যান্ডে লিখতে যাব তখন কাজে লাগাতে পারব ঠিক আছে তাহলে আমাদের আজকের ক্লাসে প্রথম পর্বটা শেষ হলো যে ওয়ার্ড লিস্টগুলো আমরা কিভাবে পড়বো এইটা জাস্ট দেখানো হলো কেমন ওকে সো ইতিমধ্যে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছ তাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের এটি ফ্রি হ্যান্ড রাইটিং শেখার আয়োজন বানিয়ে লেখার আয়োজন ট্রান্সলেশান করতে পারার আয়োজন কখনোই মনে করবে না একটি ক্লাসে কয়েক মিনিটের ক্লাসেই তুমি সব কিছু বুঝে ফেলবে এটি দীর্ঘ একটি প্রক্রিয়া এর জন্য তোমাকে ধৈর্য নিয়ে সাথে লেগে থাকতে হবে আচ্ছা এবার ওয়ার্ড লিস্ট ওয়ান আমি যেভাবে পড়ালাম তোমরা চাইলে ওয়ার্ড লিস্ট টু এবং থ্রিও তোমরা বাসায় পড়ে নিতে পারো বাট আমার মতো করে অ্যানালাইসিস করবে এবং সবার শেষে চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করবে নাউন শব্দটা কি তার ভার্ব শব্দটা কি অ্যাজেকটিভ শব্দটা কি অ্যাডভার্স শব্দ শব্দটা কি অ্যান্ড ফাইনালি তুমি খাতার একটা পেজে সেটা লেখার চেষ্টা করবে ওকে এইবার আমরা পরবর্তী ধাপে চলে যাব প্যাসেজ ট্রান্সলেশন ঝটপট করে তোমরা এই বইটির দুই ছয় নং পেজে চলে আসো বইটি খুলে ফেলো সবাই দুই শত ছয় দুই শত ছয় ওকে এই প্যাসেজ ট্রান্সলেশনটাই হলো মূল বিষয় এটি আমি তোমাদের ভেঙে ভেঙে গ্রামার অংশগুলো বুঝিয়ে দেব এবং মনে রেখো সবার শেষে সবার শেষে কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দেব। অর্থাৎ আমরা আজকে ঠিক যে ধরনের আলোচনা করলাম যা পড়লাম ওইটার অনুরূপ আমি তোমাদের হোমওয়ার্ক দেব। যাতে করে তোমাদেরকে কষ্ট পেতে না হয় এমনটি বোধ না হয় যে আমি কোথায় থেকে করবো আমি তো এটি কখনো শিখিনি আমি ঠিক যা শেখাবো তোমাদের সেইটারই আমি হোমওয়ার্ক দেব সবার শেষে ক্লিয়ার সাথে থাকতে হবে পরিশ্রমী হতে হবে আরেকটি কথা আমি এখানে বলে রাখি তোমাদের তুমি যদি এমন কোনো অবস্থায় থাকো গাড়িতে রয়েছো অথবা ভিড়ের ভিতরে রয়েছ অথবা ক্লাসটি করার মতো অবস্থায় নেই প্রচুর নয়েজ হচ্ছে প্লিজ দয়া করে ক্লাসটি করো না এই ক্লাসগুলো নিঃসন্দেহে কোনো ড্রামা বা মুভির মতো নয় ক্লাসগুলোকে গুলোকে একটি সুন্দর সময়ে তুমি করার চেষ্টা করবে তাহলেই কি না ক্লাসগুলো তোমার জন্য কাজে লাগবে প্যাসেজ ট্রান্সলেশান প্রথমটা শুরু করছি আমরা গতদিন একটু দেখিয়েছিলাম ডেমো ক্লাসে আমরা আজকে কথা বলবো বাংলাদেশ নিয়ে ধরা যাক বাংলাদেশ নিয়ে তুমি কিছু বলতে চাও অথবা হতে পারে কোনো একটি পরীক্ষায় বাংলাদেশ দিয়ে বাংলা এসেছে কিছু সেন্টেন্স সেগুলোকে ইংরেজি করতে বলল আমরা আজকে খুব বেশি করব না বাংলাদেশ আমার জন্মভূমি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো বা পুরাতন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আপনা আপনি আসেনি আমরা শুধুমাত্র এই এক দুই তিন চার পাঁচ রাইট এই পাঁচটি সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব তোমরা কেউ কখনও তাড়াহড়া করবে না আমি প্রতিটি ক্লাসে শুরুতেই বলি এটি দীর্ঘ বোঝার একটি বিষয় অল্প সময়ে আমি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে দক্ষ হব কখনোই সম্ভব নয় মনে রেখো স্পোকেনের ক্ষেত্রে দুই আড়াই মাসেও সম্ভব অনেক কিছু করা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোনোভাবে সম্ভব নয় এর জন্য তোমাকে একটু সময় দিতে হবে সো প্লিজ দয়া করে কেউ তাড়াহুড়ো করবে না আমরা এই পাঁচটি সেন্টেন্স নিয়ে আজকে অ্যানালাইসিস করব ঠিক আছে ওকে তো প্রথমত আমরা পাঁচটি সেন্টেন্স আগে পড়ে নেব বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস অর বার্থল্যান্ড তাহলে এখান থেকে জেনে গেলাম যে জন্মভূমির ইংরেজি দুইটা বার্থ প্লেস এবং বার্থল্যান্ড ঝটপট করে একটু কমেন্টে জানাও তো তোমরা কারাকারা জানতে যে বাংলা মানে জন্মভূমির ইংরেজি দুইটা জানাও তো খুবই ফানি কোশ্চেন সহজ কোয়েশ্চেন কিন্তু তারপরে আমি দেখতে চাই কারা কারা জানতে দুইটাই বার্থ এবং বার্থল্যান্ড এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আমাকে জানাবে একেবারে মিথ্যা কথাও কেউ বলবে না সেটি হলো বার্থ প্লেস এবং ল্যান্ড এটা লেখার সময় মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না আমি দেখেছি মোস্ট অফ দ্য ভিউয়ার্স স্টুডেন্টস যেটাই বলি তারা কিন্তু বার্থ প্লেস লেখার সময় ভুল করে মাঝে স্পেস দিয়ে ফেলে কারা কারা এই বিষয়টি জানতে দয়া করে সেটিও জানা আমাকে যে বার্থ প্লেস জন্মভূমি বা ল্যান্ড লেখার সময় মাঝে কোনো স্পেস দিতে হয় না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বাক্যটি হলো বিশ্বমানচিত্রে বাংলাদেশ একটি ছোটো দেশ বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোটো দেশ কোথায় অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে ওকে এরপরে আসি তৃতীয় বাক্যটা বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো এখন পুরনো না বলে আমরা পুরাতনও বলতে পারি সো দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ইজ হয় ভেরি ওল্ড অনেক পুরাতন বাংলাদেশ এই স্বাধীনতা সরি এই স্বাধীনতা আপনা আপনি আসেনি অর্থাৎ আমরা বলবো যে অটোমেটিক্যালি আসেনি তাই না সো বাংলাদেশ সরি আমার মিসিং হয়েছে একটি সেন্টেন্স উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাহলে বাংলাদেশ বিকেম বিকাম না কিন্তু বিকেম এগুলো নিয়ে আমি পরে কথা বলছি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হয়েছে কত সালে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ক্লিয়ার অ্যান্ড সব শেষ বাক্যটি হচ্ছে এই স্বাধীনতা আপনা আপনি আসেনি এই স্বাধীনতা আপনা আপনি আসেনি দিস ফ্রিডম এই স্বাধীনতা ওকে আপনা আপনি আসেনি ডিড নট কাম আসেনি খাইনি যাইনি জাগেনি ডাকেনি এই দন্ত নয়ারি শিকার নি যদি থাকে তাহলে সেটি কিন্তু টেন্স হয়ে যায় এগুলো কৌশল আমি পরে শেখাবো দিস ফ্রিডম ডিড নট কাম এই স্বাধীনতা আসেনি আপনা আপনি সো আপনা আপনির ইংরেজিটা হচ্ছে অটোমেটিক্যালি এখন অটোমেটিক্যালি বাংলা কিন্তু অনেকে জানে স্বয়ংক্রিয়ভাবে না স্বয়ংক্রিয়ভাবে যেটা সেটাই কিন্তু আপনা আপনি এমনিতেই তাই না আমরা কিন্তু এখানে যদি বলতাম এই স্বাধীনতা এমনি আসেনি তাহলে যদি এমনি আসেনি বলি তাও কিন্তু আমাকে অটোমেটিক্যালি ব্যবহার করতে হতো এই হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে একটি সমস্যা অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা একটি ইংরেজি শিখেছি তার যে অর্থটা জানি আসলে বাংলার ক্ষেত্রে ওই অর্থটা নাকি অন্য একটা অর্থ দিচ্ছে রাইট সো আমরা এই পাঁচটি সেন্টেন্সকে এবার জান ভরে অ্যানালাইসিস করব হোমওয়ার্ক দেব তোমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করব, তোমরা একটু বলার চেষ্টা করবে কেমন একেবারে টান টান উত্তেজনা নিয়ে কমেন্টে লিখার জন্য প্রস্তুত হয়ে যাও ওকে ইতিমধ্যে আমার সঙ্গে যারা লাইভে যুক্ত হয়েছ তারা ঝটপট করে লাইক বাটনে হিট করে ভিডিওটা শেয়ার করে দাও দ্রুত ওকে সো আমরা এবার ভেঙে ভেঙে আলোচনা করব। আমাদের নজর এদিকে যাবে না আমরা শুধুমাত্র এই পাঁচটি সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো এবং যা শিখলাম সবার শেষে তার কি করব হোমওয়ার্ক দেব। ঠিক আছে ওকে আমরা যেটি করব মাই দেখে নিব। মাই শব্দটি পজিটিভ এখানে ক্লাস আমি দেখে নিচ্ছি কিন্তু ক্লাসটি শেষ করার পর বাসায় রুমে একই মুখস্থ করে নেবে আর যেটা বুঝে ফেললে ওকে সেটার পাশে টিক দিয়ে ফেলবে এক নম্বরের পাশে টিক যে মাই যার বাংলা অর্থ আমার এই শব্দটি হচ্ছে পজিসিভ জাস্ট কি করব টিক দেব। নাম্বার ল্যান্ড বা বার্থ প্লেস শব্দটি কি নাউন বাংলা অর্থ হলো জন্মভূমি আমি কি করব। বুঝে ফেললাম টিক দেব এইভাবে করে ভোকাবুলারি অ্যানালাইসিস এই অংশে যতগুলো ওয়ার্ড আছে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড আমি পড়ে ফেলব যদি আমার বানানে দক্ষতা না থাকে অর্থ যদি আমি কন্ট্রোলে না রাখতে পারি তাহলে মনে রাখবে তুমি কিন্তু এই লেসনটায় পিছিয়ে গেলে এবং মনে রেখো একটা লেসন পিছিয়ে যাওয়ার মানে হলো পরের লেসন তুমি কাভার করতে পারবে না বা পরের লেসন তুমি তাল মিলাতে পারবে না ঠিক আছে আচ্ছা এবার আসো ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার ফ্যাক্ট ওই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম সেগুলোকে এবার ভেঙে ভেঙে দেখব যে এর ভিতরে রহস্যটা কি বা ওই জাতীয় আরেকটি বাক্য তৈরি আমরা করতে পারি কি না আচ্ছা বাংলাদেশ আমার জন্মভূমি এখানে একটা বিষয় খেয়াল করো বাংলাদেশ বাংলাদেশ আছে আমার মাই আছে জন্মভূমি বার্থ প্লেস অথবা বার্থল্যান্ড যে কোনো একটা আছে কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেছে এবং সেটি হলো এই ইস্টটা কোথায় থেকে আসলো এটা কিন্তু একটি কমন প্রশ্ন এবার বলি যদি আমি বাক্যটা এইভাবে বলতাম বাংলাদেশ হয় আমার জন্মভূমি ভালো করে খেয়াল করে দেখো আমি যদি বলতাম বাংলাদেশ হয় আমার জন্মভূমি তখন কিন্তু তুমি বলতে যে হ্যাঁ ইজ মানে তো হয় সুতরাং তোমরা মনে দেখো অনেক বাক্যতেই এই হয় কথাটা কিন্তু লুকোনো থাকে কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হয় সো বাংলাদেশ আমার জন্মভূমি ইংরেজি করছি বাংলাদেশ এটি হলো সাবজেক্ট এইগুলো তোমরা দেখে নিও নিচে দেওয়া আছে স্ট্রাকচার ইজ এটি হলো ভার্ব বাংলাদেশ হয় আমার জন্মভূমি তাহলে আমি যদি বলি বাংলাদেশ হয় তার জন্মভূমি তাহলে আমি কী বলবো বাংলাদেশ ইজ হিজ বার্থ প্লেস মাই মানে তো আমার আমি বলছি বাংলাদেশ হয় তার জন্মভূমি তাহলে কি হবে বাংলাদেশ ইজ এখানে মায়ের জায়গাতে আমি দেব হিজ খুব সহজ কথা বাংলাদেশ হয় তোমার জন্মভূমি সো কী হবে বাংলাদেশ ইজ ইয়োর বার্থ প্লেস খুব মজার জিনিস খুব কঠিন কিছু না সহজ করে ভাবার চেষ্টা করো বাংলাদেশ আমার জন্মভূমি তার জন্মভূমি তোমার জন্মভূমি ক্লিয়ার ওকে আচ্ছা আমি তো এটা বলতে পারি যে বাংলাদেশ ছিল আমার জন্মভূমি তাহলে আমি কি বলতে পারি বাংলাদেশ ওয়াজ দেখো আমি কিন্তু ইজের পরিবর্তে কি দিলাম ওয়াজ দিলাম আমি বলছি বাংলাদেশ ছিল তো যখন আমি ছিল বলবো আমি দেব ওয়াজ আর বাংলাদেশ হয় তখনই হচ্ছে ইজ সো বাংলাদেশ ওয়াজ মাই বার্থ প্লেস বা ল্যান্ড বাংলাদেশ ছিল আমার জন্মভূমি ক্লিয়ার তাহলে মোটামুটি এই জায়গাটুকু বুঝতে পেরেছ যে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই অর্থেরও পরিবর্তন হয় এবং অনেক রকমের সেন্টেন্স তৈরি করা যায় একটা থেকে। তাই না আচ্ছা এবার আমি তোমাদেরকে যদি বলি সরি এবার আমি যদি তোমাদেরকে বলি আমি বলছি যে হু ক্যান সে কে বলতে পারো কমেন্টে ঝটপট করে একটু আমাকে বলে দাও যে আমার মা আমার পৃথিবী আমার মা আমার পৃথিবী এইটার ট্রান্সলেশান কে কে তোমরা ইংরেজিতে লিখতে পারবে ঝটপট করে কমেন্টে লিখে দাও আমার মা আমার পৃথিবী দেখি দ্রুত দ্রুত আমার মা আমার পৃথিবী আরেকটি কথা বলি এই ক্লাসগুলো অনেকটাই বেসিক মানে একেবারেই শুরুর দিকের সেক্ষেত্রে যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তারা কিন্তু এটা ভেবো না যে আমার চাকুরির পরীক্ষায় ওই ট্রান্সলেশানগুলো আসে কই ওগুলো তো সমাধান পাচ্ছি না একটা কথা মনে রাখতে হবে তোমাকে যে বেসিকের বাইরে কিছুই না তোমার যখন বেসিকটা স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু যে কোনো চাকুরির পরীক্ষার প্রশ্নই তুমি সলভ করতে পারবে তো সেক্ষেত্রে বলবো যে সাথে থাকো একটু ধৈর্য নিয়ে থাকো বারবারই কথাটা এসে যায় নিঃসন্দেহে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এই বিষয়টি দুই এক মাসের বিষয় নয় অল্প সময়ের বিষয় নয় আমার মা আমার পৃথিবী মার্শাল আলহামদুলিল্লাহ প্রায় জনি রাইট দিয়েছ আমার মা তাহলে একটি কাজ করি আমার ইংরেজি কি মাই আমার মা মায়ের ইংরেজি কি মাই মাদার আমার মা আমার পৃথিবী তাহলে কি লিখবো মাই ওয়ার্ল্ড এখন দেখো আমার মা আমার পৃথিবী আমি কিন্তু এই বাক্যতে একটা ভার দিইনি কি দিইনি ভার দিইনি আমি তাহলে যদি বলি আমার মা হয় আমার পৃথিবী তার মানে এখানে একটা হয় কথা লুকোনো আছে আর সেই জন্য আমাকে কষ্ট করে বুঝে নিতে হচ্ছে এখানে একটা ইজ দিতে হবে তাহলে তোমরা একটা এইখান থেকে একটা বিষয় শিখে নাও ইংরেজির প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে একটি বিষয়কে নিয়ে আসতে হবে সেটা আছে কি না তোমার মাথার ভিতরে ওইটা ঢুকিয়ে রাখতে হবে যে এবং পড়তে গেলে তোমার মা তোমাকে প্রশ্ন করতে হবে যে আচ্ছা এটা তো একটা সেন্টেন্স তাই না তো সেন্টেন্সের ভিতরে ভার কই কথার কথা এইটুকু বললেও কিন্তু বাক্যটার অর্থ আছে দেখো যে আমার মা আমার পৃথিবী এটি তুমি বাংলায় বলতেই পারো কিন্তু সমস্যা হচ্ছে ইংরেজিতে অবশ্যই একটি ভার্ভ দরকার এবং সেই ভার্ভটি হচ্ছে ইজ সুতরাং তুমি ইংরেজিতে যখনই কোনো একটি সেন্টেন্স লিখবে সেন্টেন্স লিখার পরে নিজেকে প্রশ্ন করবে আচ্ছা আমি তো অনেক কিছু লিখলাম দেখি তো সেন্টেন্সের মূল প্রাণ হার্টবিট যেটাকে বলা হয় সেই ভার্ভটা আছে কিনা থ্যাংক ইউ সো মাচ আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর দিয়েছ মাই মাদার ইজ মাই ওয়ার্ল্ড আমার মা আমার পৃথিবী এমন কথা তো আমরা বলি তাই না আমি একটু এটার সঙ্গে ম্যাচ করে আমি কথাটি বললাম আমার আমার মা পৃথিবী সরি ওকে এখন বলতো আমার মা ছিল আমার পৃথিবী তাহলে তুমি কি বলবে মাই মাদার ওয়াজ মাই ওয়ার্ল্ড অর্থাৎ আমার মা ছিল আমার পৃথিবী জাস্ট ইজে যাতে তুমি ওয়াজ দিয়ে ফেললে ক্লিয়ার ওকে তাহলে আশা করি এইটুকু বুঝে নিয়েছ যে এই জাতীয় সেন্টেন্স তুমি নিজে মেক করতে পারবে এখন এখানে গ্রামাটিক্যাল যে রহস্যগুলো আছে আর ফ্র্যাগমেন্টারি যে ফর্মগুলো আছে বাংলাদেশ হয় বাংলাদেশ ইজ আমার জন্মভূমি মাই বার্থ প্লেস অথবা বার্থল্যান্ড এখন কোনটুকুকে কি বলা হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নিও তাহলে যেখানে বি ভার থাকবে একটু দেখে নিও তোমরা সেইটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব তাকে আমরা অন্য কথায় বলবো মেইন ভার্ব ঝামেলা শেষ এক নাম্বার নিয়ে খুব বেশি ঝামেলা নেই আচ্ছা তথ্যকণিকাতে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে একটু দেখে নিও এইবার আসো দুই নাম্বারটা বিশ্ব মানচিত্রে আন্ডারলাইন করো বিশ্ব মানচিত্রে বিশ্ব মানচিত্রে আমাদের দেশে উনিশশো সালে যখন কোনো একটি সময়ের কথা উল্লেখ থাকবে কোনো একটি জায়গার কথা উল্লেখ থাকবে তোমাদের জন্য একটু মনে থাকে বিশ্ব মানচিত্রে এটা একটা স্থানকে বোঝাচ্ছে উনিশশো সালে একটি সময়কে বোঝাচ্ছে কোনো বাক্যতে যখন এই রকম কোনো সময়ের কথা উল্লেখ থাকবে স্থানের কথা উল্লেখ থাকবে সেইটুকুকে তুমি আগে ট্রান্সলেশন করতে যাবে না তার মানে এইটুকুকে আমি মনে মনে বাদ ধরে নেব আমি এটাকে রেড কালার করে দিচ্ছি এইটুকুকে আগে আমি ট্রান্সলেশন করব না সুতরাং আমি যেটা আগে ট্রান্সলেশান করবো সেইটুকু হলো এইটুকু বাংলাদেশ একটি ছোট দেশ সো আমি যদি নর্মালি বলতাম বাংলাদেশ একটি ছোট দেশ তাহলে আমি প্রথমে বলবো এন জি এল এ এইচ বাংলাদেশ একটি ছোট দেশ আ স্মল কান্ট্রি দেখো আমরা যে বাংলা বলছি বাংলাদেশ একটি ছোট দেশ তার সঙ্গে কিন্তু ইংরেজিটা মিলে যাচ্ছে কিন্তু আমি তো তোমাকে একটি কথা বলেছি যখনই তুমি কোনো একটি সেন্টেন্স লিখবে ইংরেজিতে সেন্টেন্স লিখার পরে নিজেকে প্রশ্ন করবে আচ্ছা আমি তো ইংরেজিতে একটা সেন্টেন্স লিখলাম আমি তো মনের ভাব প্রকাশ করলাম আচ্ছা দেখি তো এই মনের ভাব প্রকাশ বা সেন্টেন্সের মাঝে মূল সেন্টেন্সের যে বিষয়টি বা আছে কিনা নেই সুতরাং অর্থ বুঝে আমাকে ভার দিতে হলো দেখো বাংলাদেশ হয় একটি ছোট দেশ এই হয় কথাটি নেই আমি তোমাকে এখানে বুঝিয়ে দিয়েছি এই জাতীয় কথাগুলো এই জাতীয় কথার ধরনগুলো তোমাকে বুঝতে হবে সো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি ওকে এবার যে কথাটি বললাম এই বিশ্ব মানচিত্রে কোনো একটি স্থান কোনো একটি সময় যখন থাকবে ওটাকে আমরা সবার শেষে দেব বিশ্ব মানচিত্রের ইংরেজি হচ্ছে অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ মনে রেখো যখনই ওয়ার্ল্ডের সঙ্গে ম্যাপ কথা থাকবে তখন সবসময় তোমাকে অন দ্য ইউজ করতে হবে এখানে বিশেষ কোনো গ্রামাটিক্যাল রহস্য বা ফ্যাক্ট দিয়ে তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে মনে রাখতে হবে ওয়ার্ল্ড ম্যাপ থাকলেই প্রেপোজিশান অন দ্য ইউজ করতে হবে অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ কিন্তু আমি যদি শুধু বলতাম পৃথিবীতে তাহলে হতো ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড আরেকটি ব্যাপার তোমাদের জানিয়ে রাখি তোমরা যখন অনেক পরিমাণে প্র্যাকটিস করবে তখন এমন হবে যে নিজের অজান্তেই এই ছোট ছোট ফ্রেজগুলো প্রেপোজিশনগুলো তুমি বসাতে পারবে যে আমাকে যেমন এখন বলতে হচ্ছে যে ম্যাপ থাকলে সেখানে অন ইউজ করতে হবে শুধু যদি ওয়ার্ল্ড থাকে তাহলে তোমাকে ইন ইউজ করতে হবে এখন যেমন আমি তোমাকে বোঝাচ্ছি কিন্তু বিশ্বাস করো একটা সময় নিজের অজান্তেই মনের অজান্তেই তুমি এগুলো ব্যবহার করতে পারবে যেমন আমি যখন এই সেন্টেন্সটা বলছি তখন কিন্তু আমাকে ভাবতে হচ্ছে না যে আসলে ম্যাপ আছে তা এখানে আমি অনইউজ করেছি এমনিতেই মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে বাংলাদেশ যে স্মল কান্ট্রি অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ অথবা ইন দ্য ওয়ার্ল্ড ওকে সো আমরা ওই বিশ্ব মানচিত্রে যেটিকে অ্যাডভার বলেছিলাম ওটিকে সবার শেষে বসিয়ে দিলাম তাহলে প্রথমত এটাকে আমরা ট্রান্সলেশানে নিয়ে আসবো না বাকিটুকে ট্রান্সলেশান করে নিব এবং রকম বিশ্ব মানচিত্রে উনিশশো একাত্তর সালে এরকম সময়ের কথা উল্লেখ থাকলে সেগুলোকে সবার শেষে বসিয়ে দেব ক্লিয়ার আচ্ছা এবার একটু অ্যানালাইসিসটা দেখে নিই বাংলা দিয়ে আমি কীভাবে বললাম বিশ্ব মানচিত্রে অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ বাংলাদেশ হয় একটু ভেঙে ভেঙে দেখবে যে কোন টুকু বাংলাদেশ ইজ আচ্ছা আমি যদি বলতাম বাংলাদেশ হয় না বলে বাংলাদেশ ছিল ছোট দেশ তাহলে ছিল বললে কি করবে ওয়াজ বলবে বিশ্বাস করো যারা কিছু বোঝো না মানে কেবল শুরু করছে তাদের ভিতরে কিন্তু একটি বিশ্বাসে জন্ম হয়ে গেল যে কোনো কিছু হয় আর যদি কোনো কিছু ছিল ছিল মানে ওয়াজ কোনো কিছু হয় হয় মানে ইজ কোনো কিছু ছিল ছিল মানে ওয়াজ তাহলে যেটি বলছিলাম বিশ্ব মানচিত্রে অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ বাংলাদেশ হয় বাংলাদেশ ইজ একটি ছোট দেশ তাহলে আ স্মল কান্ট্রি আচ্ছা এবার আমাকে তোমরা বলো তো আমি যদি বাংলাদেশ একটি ছোট দেশ না বলে আমি যদি বলি ইন্ডিয়া একটি বড় দেশ এটার ইংরেজি কি হবে কেউ মন খারাপ করো না যে কি ব্যাপার ইন্ডিয়ার নাম আসলে আমার এখানে ভিউয়ার্স ইন্ডিয়ারও রয়েছে ঝটপট করে একটু কমেন্টে জানিয়ে দাও তো ইন্ডিয়া একটি বড় দেশ দেখি কে কে এটা ট্রান্সলেশন করতে পারছে হু ক্যান সে হু ক্যান সে বাংলাটা হলো ইন্ডিয়া একটি বড় দেশ চেঞ্জ করে দিয়েছি ঝটপট করে বলো ইন্ডিয়া একটি বড়ো দেশ এটা কি যেদিন থেকে তুমি কমেন্টে লেখার মনোবল হারাবে আমি বিশ্বাস করব সেদিন থেকেই তুমি ছিটকে পড়ছো এবং শেখার ভাবনাটা শেষ হচ্ছে মানে তুমি আর শিখতে পারবে না এটুকু নিশ্চিত হয়ে গেলাম সো বলে ফেলো দেখি ইন্ডিয়া একটি বড়ো দেশ বাংলাদেশের তুলনায় তো বড়ো তাই না সত্য ইনফরমেশান ছটপট করে বলো Bruto. বা ফ্যান্টাস্টিক ওকে সো অনেকেই পেরেছ রাইট নিয়ে নাও সো ইন ডিয়া এবং এখান থেকে আরেকটি বিষয় তোমরা জেনে রাখো যখনই আমরা কোনো দেশের নাম লিখি সেটা বাংলাদেশ হতে পারে ইন্ডিয়া হতে পারে চায়না হতে পারে আমেরিকা হতে পারে যে কোনো দেশে নাম হলেই স্টার্টিং লেটারটা কিন্তু বড়ো হাতের হতে হবে বিকজ এটার নাম হলো প্রোপার নাউন মনে থাকবে আমি তোমাদের একটি কথা বলেছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং মানে এরকম না যে তুমি গ্রামার শিখতে পারবে না না আমরা গ্রামার শিখেই ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো গ্রামার না শিখে স্পোকেন ইংলিশে দক্ষ হওয়া যায় গ্রামার না শিখে কোনোভাবেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়া যায় না সুতরাং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এই কোর্সটি বেসিক অ্যাডভান্স লার্নার সবার জন্যই সো ইন্ডিয়া হয় অর্থাৎ ইন্ডিয়া হয় কি বলেছিলাম একটি বড়ো দেশ ইজ আ বিগ কান্ট্রি ইজ আ বিগ অথবা লার্জ কান্ট্রি এলে আর জি লার্জ কান্ট্রি ইজ বিগ কান্ট্রি অর লার্জ কান্ট্রি ঠিক আছে বিগ মানেও বড় লার্জ মানেও সুবিশাল বৃহৎ বড় সমস্যা নেই বোথ আর কারেক্ট ক্লিয়ার সো ইন্ডিয়া ইজ আ বিগ অর লার্জ কান্ট্রি এবার আত্মবিশ্বাস নিয়ে তুমি আনসারটা করতে পারছো আচ্ছা আমি যদি কাউকে বলি যে বাংলাদেশ হবে বড় একটি দেশ নেক্সট প্রশ্ন আমার হু ক্যান সে হু ক্যান সে বাংলাটা একটু ভালো করে বুঝে নিতে হবে হু ক্যান সে আরেকটি বিষয় মনে রেখো তোমরা এই হু ক্যান সে মানেই হলো আমি এখানে কোন একটি প্রশ্ন বলেছি সেটার উত্তর কমেন্টে আমি তোমাদের কাছ থেকে চাইছি ক্লিয়ার ওকে ঝটপট করে একটু কমেন্টে তোমরা জানো আমাকে বাংলাদেশ হবে একটি বড় দেশ এখন বাংলাদেশ তো স্মল কান্ট্রি তাই না আমি তো বলতেই পারি যে বাংলাদেশ হবে একটি বড় দেশ ঝটপট করে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও আচ্ছা আমরা এখানে কিন্তু কোনো তুলনামূলক বিশ্লেষণে যাব না বিগেস্ট বা লার্জেস্ট এরকম তুলনায় যাব না কারণ আমি যদি এই মুহূর্তে এই তুলনার বিষয়টি বোঝাই তাহলে অনেকের কাছে কঠিন লাগবে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ এগোতে থাকব এবং পরবর্তীতে দেখাবো পজিটিভ কম্পিটিভ এবং সুপারলিটিভ ব্যাপারটি সুতরাং সিম্পল ওয়েতে যা শেখানো দরকার সেটি শেখাচ্ছি ওকে ইন্ডিয়া ইজ আ বিগ আর লার্জ কান্ট্রি এখন বিগেস্ট হবে নাকি লার্জেস্ট হবে সেটি আমি এখন বলবো না আমি বলবো বিগ এবং লার্জেস্টই হচ্ছে তোমার কাছে রাইট ওকে সো এবার বলো হু সে কারা বলতে পারছো যে বাংলাদেশ হবে একটি বড় দেশ ওকে ফাইন অনেক উত্তর দিয়েছে বা দেখো বাংলাদেশ হবে জি এল এ ডি ইসি বাংলাদেশ হবে এখন যখন আমি হবে বলবো তখন আমি এখানে একটা উইল দিয়ে দেবো মনে রাখো তোমরা বাংলাদেশ হবে ইন্ডিয়া হবে পাকিস্তান হবে শ্রীলঙ্কা হবে সো এইগুলো পরে আমরা একটা উইল দিয়ে দেবো মনে রেখো উইল মানেই হচ্ছে হবে সো বাংলাদেশ উইল হবে সে হবেটা কি আমি যদি এখানে ইজ দিই একটা মারাত্মক সমস্যা হবে তোমরা মনে রেখো ইসটার জন্ম হয়েছে কোথায় থেকে সেইটা দিতে হবে আমাকে বেস ফর্ম সো বাংলাদেশ উইল বি আ লার্জ কান্ট্রি অর আ বিগ কান্ট্রি ওকে সো বাংলাদেশ উইল বি আ বিগ কান্ট্রি ওয়ান ডে একদিন বাংলাদেশ বড়ো দেশ হবে জনসংখ্যার দিক থেকে বড়ো না শক্তি সামর্থ্য সব কিছু দিক থেকে বড়ো হবে আমরা এই অর্থে বলছি উইল বি আ বিগ কান্ট্রি সো এখানে আমরা দিয়ে দেবো উইল বি নিঃসন্দেহে এইটুকু তোমরা বুঝে নিয়েছো যে একটা সেন্টেন্সের মূল প্রাণ হার্টবিট যেটা ভার বলছি সেই জায়গাটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থেরও মারাত্মক পরিবর্তন হয় ক্লিয়ার ওকে সো এরপরে আমরা এখানে একটু তথ্যকিকায় দেখে নেব অন দা ওয়ার্ল্ড প্লাস ম্যাপ সবসময় একসাথে বসে জাস্ট মুখস্ত এবং পাশাপাশি পরের শব্দটি কি হবে নাউন হবে ঠিক আছে এই একসাথে থাকলে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ ওকে আমরা বুঝে ফেললাম যখনই আমরা বলছি আ বিগ কান্ট্রি যখনই বলছি স্মল কান্ট্রি সেটির নাম হচ্ছে নাউন ফ্রেজ ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর দিয়েছ ওকে নাম্বার থ্রিতে আসি এবার বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো এখানে একটা মজার বিষয় রয়েছে বাংলাদেশের ইতিহাস র আছে না এই র আমি যদি বলি কলমের মাথা কলম এর মাথা আমি যদি বলি চেয়ার এর পা চেয়ার এর পা আমি যদি বলি টেলিভিশন এর ভলিউম টেলিভিশন এর ভলিউম আমি যদি বলি কাগজের কাগজের জাহাজ বললি না অনেক সময় বানাই না আমরা কাগজের জাহাজ কাগজ এর জাহাজ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যখন তুমি এরকম কোনো কিছুর সাথে কোনো কিছু সম্পর্ককে তুলে ধরো এবং তার মাঝে র বা এর সপ্তমী বিভক্তি মানে র বা এর এই ধরনের তুমি একটি টিউন বা বাংলা উচ্চারণটা পেয়ে যাও বাংলা অর্থটা পেয়ে যাও তখন তোমাকে সর্বদা অফ নিয়ে আসতে হয় এই জিনিসটা তোমাকে শিখে নিতে হবে এবং যখন তুমি র বা এর ব্যবহার করবে অফ তখন অর্থটা হয়ে যাবে সবসময় ডান দিক থেকে বাম দিকে ভালো করে খেয়াল করো বাংলাদেশের ইতিহাস আমি কিন্তু প্রথমে বাংলাদেশ লিখিনি আমি কিন্তু কী লিখেছি দ্য হিস্ট্রি মানে ইতিহাস অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস তাহলে আমি যদি বলি চেয়ারের পা আমি যদি বাংলায় বলি চেয়ার এর পা তাহলে কি হবে দ্য লেগ লেগ অফ চেয়ার চেয়ারের পা খেয়াল করে দেখো চেয়ার এর পা বাংলাদেশ এর ইতিহাস এই জিনিসটুকু বুঝতে হবে ট্রান্সলেশন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় একইভাবে একইভাবে হ্যাঁ ষষ্ঠী বিভক্তি রাইট ষষ্ঠী বিভক্তি র এর ষষ্ঠী বিভক্তি আচ্ছা এরপরে যেটি বলছিলাম এরকম ষষ্ঠী বিভক্তি যেখানে থাকবে র বা এর সেখানে আমরা অর্থটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসব। আচ্ছা আমরা যদি বলি কলমের মাথা তাহলে কি হবে দা দা মাথা অফ কলম দ্য হেড অফ পেন বাংলাটা দেখো কোন দিক থেকে আসছে কলমের মাথা কলমের মাথা আমি যদি বলি টেলিভিশনের সাউন্ড অথবা ঘরের সাউন্ড বা শব্দ তাহলে কি হবে দা সাউন্ড অব টিভি বা টেলিভিশন ওকে আশা করি বুঝে নিয়েছ বাংলাদেশের ইতিহাস চেয়ারের পা কলমের মাথা টিভির শব্দ সবগুলো অর্থ বাম দিক থেকে কোন দিকে যায় ডান দিকে যায় এটি না জানলে কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়ে যাও যে চেয়ারের পা আমি কোথায় লিখবো না জানলে হয়তো তুমি লিখতে পারো দ্য চেয়ার সি এইচের চেয়ার অফ লেগ তাহলে অর্থ কী হয়ে গেল পায়ের চেয়ার মারাত্মক ভুল হয়েছে সো আশা করি বোঝে নিয়েছ এই ফ্যাক্টটা সো বাংলাদেশের ইতিহাস দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো এখানে একটি কথা লোকনো আছে বাংলাদেশের ইতিহাস হয় অনেক পুরনো এই হয় কথাটির জন্য আমি এখানে ইজ নিয়ে আসছি এই কথাটি আমি এর আগেও বলেছি তোমাদের যে মাঝে মাঝে কিছু শব্দ কিছু বাংলা লুকোনো থাকবে এগুলো তোমাকে বুঝে নিতে হবে দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ইজ হয় অনেক পুরোনো অনেক মানে কি ভেরি ভেরি মানে তো অনেক তাই না হি ইজ আ ভেরি গুড বয় হি ইজ আ ভেরি গুড বয় আমরা তো বলি সে খুব বা অনেক ভালো ছেলে এই খুব বা অনেকের ইংরেজিটা হচ্ছে ভেরি পুরনোর ইংরেজি কি পুরনোর ইংরেজি হচ্ছে ওল্ড ক্লিয়ার সো এখান থেকে তোমরা ছোট্ট করে একটি নোট লিখে রাখো অনেক কাজে দেবে সেটি হলো অ্যাডভার প্লাস হচ্ছে অ্যাজেকটিভ একটু একটু করে গ্রামারও শিখতে হবে না হলে লিখতে পারবে না ফ্রি হ্যান্ড কখনোই সম্ভব নয় গ্রামার না জেনে তাহলে এই হলো অ্যাডভার্ড এবং পরের ওয়ার্ডটির নাম হলো অ্যাজেকটিভ তাহলে বাংলাদেশের ইতিহাস হয় অনেক পুরাতন মোটেই কঠিন না এখানে বাংলাদেশের ইতিহাস এই জায়গাটায় যদি আমি একটু চেঞ্জ করে দিই ধরো আমি একটি বাক্য দিলাম দ্য পিপুল দ্য পিপুল অব বাংলাদেশ দ্য পিপুল অফ বাংলাদেশ তোমরা আমাকে বলবে এই বাক্যটায় কি ভুল হয়েছে ইজ ভেরি পিস লাভিং ঝটপট করে আমাকে একটু কমেন্টে জানাও এই বাক্যটায় ভুল হয়েছে কোথায় বাংলাদেশের মানুষ হয় খুব দ্য পিপল অফ বাংলাদেশ ইজ ভেরি লাভিং ঝটপট পিচ করে কমেন্ট আমাকে ভুল ধরে দেখাও দ্রুত আচ্ছা একজনের প্রশ্ন হলো দা হবে কেন সুন্দর কথা দা হবে কেন সেটা আমি বলছি সাথে থাকো দেখাচ্ছি দ্রুত ইয়াস থ্যাংক ইউ সো মাচ অনেকেই ধরে ফেলেছ দেখো দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষজন এই যে অর্থটা দেখো ডান দিক থেকে বাম দিকে আসছে ওই আগের মতোই বাংলাদেশের ইতিহাস একইভাবে বাংলাদেশের মানুষজন সো ইতিহাস একটি বিষয় তাই আমি ইজ দিয়েছিলাম কিন্তু পিপুল তার একটি বিষয় নয় অনেক মানুষজন তাই আমি ইজ দিতে পারব না আমাকে দিতে হবে আর কিছু না কঠিন করে ভাবার দরকার নেই যারা কিছু বোঝো না তারাও খেয়াল করে দেখো এই বাক্যটার আলোচ্য বিষয় হচ্ছে ইতিহাস একটি বিষয় ইজ অনেকগুলো মানুষ অনেকগুলো বিষয় অতএব এখানে আমি কি দেবো আর দেব খুব সিম্পল আমরা কিন্তু বাংলাদেশটাকে মূল কিছু বলছি না তার মানে এখান থেকে প্রমাণিত যখন এরকম অপ থাকে ষষ্ঠী বিভক্তির ব্যাপার এসে যায় এর তখন মূলত প্রথমটাই হলো আমার মেইন হেডওয়ার্ড কি নাম মেইন হেডওয়ার্ড হেডওয়ার্ডটা যদি প্লুরাল হয় আমি ভার্ভ নেব প্লুরাল হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় আমি ভার্ভ নেব সিঙ্গুলার ক্লিয়ার তাহলে বাংলাদেশের মানুষ হয় শান্তিকামী শান্তিপ্রিয় এখানে অনেকের প্রশ্ন আছে যে আমি বারবার কেন দান নিচ্ছি বারবার কেন দান নিচ্ছি সেইটার সমাধান আমি তোমাদেরকে দিচ্ছি একটু পরেই নিচে আছে আমি দেখাচ্ছি তোমাদের আচ্ছা তাহলে ইজ ভেরি ওল্ড ঠিক আছে বাংলাদেশের ইতিহাস হয় দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ অনেক পুরাতন ভেরি ওল্ড ঠিক আছে তথ্যকণিকায় বলা হচ্ছে দা নাউনের পর যখন অফ থাকে এবং আরেকটা নাউন থাকে এই যে দেখো এই যে আরেকটা নাউন আছে না মাঝখানে কি আছে অফ আছে যখনই এরকম দুই পাশে দুইটা নাউন থাকবে সবাই একটু আন্ডারলাইন করে নাও দুই পাশে দুইটা নাউন থাকবে এবং মাঝখানে যখন অফ থাকবে তখন নির্দিষ্টকরণে তোমাকে দা দিয়ে দিতে হবে দ্য পেন অফ দ্য হেড অফ পেন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ দ্য পিপল অফ বাংলাদেশ দ্য condition অফ your কোম্পানি তুমি যেই রকমই প্যাটার্নে যাও না কেন এই প্যাটার্ন মানেই তোমাকে আর্টিকেল একটা দায় ইউজ করতে হবে সিম্পল সুতরাং এরপরে যদি আমি কোনো একটি টেস্ট দিই তোমাদের আমার মনে হয় না এটি তোমরা পারবে না এরপরে আর্টিকেল ও অ্যাজেকটিভ খেয়াল করে দেখো আর্টিকেল ও অ্যাজেক্টিভ আর্টিকেল ও ওটিভ এর মাঝখানে যে শব্দটি বসে সেটি হলো অ্যাডভার আমরা একটু করে গ্রামারও শেখানোর চেষ্টা করছি আর্টিকেল ও ওভ আর্টিকেল ও ওভ ওকে এর মাঝখানে যে শব্দটি থাকে তার নাম হচ্ছে অ্যাডভার সো ওল্ড হলো এখানে অ্যাডভার আচ্ছা এখানে এই এক্সাম্পল থেকে তোমরা এইটুকু বাদ দিয়ে দাও ভেরি ওল্ড কান্ট্রি আমরা শুধু এইটুকু রাখবো হ্যাঁ যেহেতু আমরা এইটুকু দেইনি নি এইটুকু এক্সট্রা এসে গেছে বাদ দিয়ে দাও আচ্ছা এবার ফোন নাম্বারে আসো উনিশশো একাত্তর সালে ইয়াস তোমাদের মনে আছে কোনো স্থান ওই যে বিশ্ব মানচিত্রে কোনো সময় উনিশশো সালে উনিশশো সালে এরকম যখন সালের কথা উল্লেখ থাকবে সেটার নাম হলো অ্যাডভার এই অ্যাডভারটুকুর ট্রান্সলেশানে আমরা ভাববোই না ওইটাকে সবার শেষে আমরা রিজার্ভ মোডে রেখে দেব ঠিক আছে জাস্ট রিজার্ভ মোড তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে মানে হয়ে গেছে আর একটি বিষয় তোমরা মনে রাখবে যখন অতীতের কোনো সাল উল্লেখ থাকবে উনিশশো সাল অনেক পুরনো না উনিশশো সাল অনেক পুরনো না এরকম যখনই পুরনো হবে তখন ওই সেন্টেন্সে যে ভারব আছে সেই ভাবটা কিন্তু পাস্টেন্স হয়ে যাবে বাংলাদেশ বিকেম ইনডিপেন্ডেন্ট সো বাংলাদেশ বিকেম আমি যে বিকাম না করে বিকেম করলাম কেন করলাম বুঝতে হবে অতীত সাল আছে তাই তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ হয়েছে কি হয়েছে ইনডিপেন্ডেন্ট স্বাধীন হয়েছে কখন হয়েছে সেই সময়টা দিয়ে দেবো সবার শেষে বাংলাদেশ স্বাধীন হয়েছে কখন হয়েছে উনিশশো একাত্তর সালে তো বাংলাদেশ হচ্ছে আমার সাবজেক্ট বিকাম থেকে বিকেম এটি হলো আমার ভার লিঙ্কিং ভার আমি নিচে দিয়েছি একটু দেখে নিও আর ইনডিপেন্ডেন্ট এটি হলো কমপ্লিমেন্ট বা অ্যাজেকটিভ ক্লিয়ার এবং তোমরা এখান থেকে একটি সূত্র পাবে একটু লিখে রাখো সবাই শর্টকাটে বিকেমের পরে যে শব্দটি হয় সেটি সাধারণত অ্যাজেকটিভ হয় ব্যতিক্রম না হলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু এই সূত্রটি প্রযোজ্য ঠিক আছে উনিশশো একাত্তর সালে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এখন দেখো তোমাকে এটা বুঝতে হবে এই বাক্যটাকে কিন্তু তুমি আরেকভাবে লিখতে পারো ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এটাকে বাকি শুরুতে দাও কোনো সমস্যা নেই শুরুতে যখন দেবে তখন তুমি একটি কমা ইউজ করবে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট সো বোথ আর কারেক্ট তাহলে সময় অথবা স্থান যদি থাকে সেটিকে আমরা সাধারণত শেষে দিই শুরুতেও দিতে পারি তারপরে কমা দেওয়াটা বেস্ট তারপরে বাকি অংশ যেটা আছে আমরা সেটা দিয়ে দেব কেমন ওকে হ্যাঁ টাইম প্লেস একদম লাস্টে হ্যাঁ একজনের কথা হচ্ছে টাইম প্লেস একদম লাস্টে হ্যাঁ টাইম এবং প্লেসগুলোকে আমরা সবার শেষে দিয়ে দেব। আচ্ছা উনিশশো সালে দেখো আমি ভেঙে দিয়েছি যাদের বুঝতে সমস্যা হয় যে আমি কোনটুকুকে আগে করব এই ফ্র্যাগমেন্টারি ফর্মটা দেখে নেবে উনিশশো সালে ইন নাইনটিন আচ্ছা এখন আমি যদি বলি উনিশশো সালে এটা হয়েছিল তাহলে আমরা ইন নাইনটিন ফিফটি টু উনিশশো সাল এবং এখান থেকে একটি বিষয় তোমাকে নিশ্চিত হয়ে যেতে হচ্ছে যখন সালের নাম উল্লেখ হচ্ছে সেখানে প্রেপেশান ইন ইউজ করতে হচ্ছে এগুলো তোমাকে দেখে দেখে শিখতে হবে প্র্যাকটিস করে তোমাকে শিখতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট তথ্যকণিকাতে যে কথাগুলো বলেছে এগুলো নিজেরা একটু পড়ে নেবে এমনিতেই বুঝে ফেলবে নাম্বার ফাইভ এই স্বাধীনতা এই স্বাধীনতা দিস ফ্রিডম এই সফলতা দিস সাকসেস এই চাওয়া দিজ ওয়ান্ট এই প্রত্যাশা দিস ডিমান্ড এই প্রস্তাবনা দিস প্রোপোজাল তাহলে যখনই আমরা এই দিয়ে কোনো একটি কিছু বলছি তখনই আমরা দিস ইউজ করছি ঠিক আছে সো এই স্বাধীনতা দিস ফ্রিডম আপনা আপনি আসে নি তোমরা একটা কাজ করো সবাই আসে নিতে আন্ডারলাইন করে রাখো এবং বিশেষ করে আমি বলবো নয় ঋষি এই যে নিই যেটা আসে নি সে খায় নি সে যায় নি এরকম যখন নি থাকবে নি থাকা মানেই সেটি কিন্তু পাস্টেন্স এটি যেন ভুল না হয় এই স্বাধীনতা দিস ফিলম আপনা আপনি আসেনি ডিড নট কাম আপনা আপনি মানে কি অটোমেটিক্যালি এমনিতেই আসেনি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি তোমাদের এরকম যখন এলোয় যুক্ত কোনো একটি শব্দ তুমি কোনো সেন্টেন্সে বসাবে তখন ডেফিনেটলি সেটা যেন বাক্যের শেষে থাকে দিস ফ্রিডম ডিড নট কাম অটোমেটিক্যালি এই স্বাধীনতা আপনা আপনি আসেনি একটু দেখে নিবে সুন্দর করে কোনটুকে আমি সাবজেক্ট বলছি অক্সেলিভার কোনটুকুকে বলছি ভার্ব অ্যাডভার্ভ কোনটুকু বলছি ওকে এবার তুমি যদি বুঝতে চাও যে কোন অংশটুকুকে আমি আলাদা করে ভাবব আচ্ছা এই স্বাধীনতা দিস ফ্রিডম এই দেশ দিস কান্ট্রি এই মানুষজন দিস পিপল এবার আমি যখন বলবো এই মানুষজন তখন আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে দেখো দিস সিঙ্গুলার কিন্তু মানুষজন দিস পিপল তার মানে এখান থেকে প্রমাণিত দিস থাকলে নাউনটি সিঙ্গুলার কিন্তু এই দিস ব্যবহার করলে আমাকে দিতে হয় ফ্লোরাল ছোট টিপস কিন্তু অনেক বেশি কাজের তাহলে যেটি বলছিলাম আসেনি ডিড নট কাম আপনা আপনি অটোমেটিক্যালি এটি না খুবই মজার একটি বিষয় এই জিনিসগুলো ফ্র্যাগমেন্টারি ফর্মগুলো তুমি যদি বুঝতে পারো পড়তে পারো তাহলে এটা দিয়ে তুমি অনেক বাক্য বা অনেক ফ্রেশ তুমি মেক করতে পারবে ঠিক আছে আচ্ছা পাঁচটি ইন্ডিফিন নেগেটিভ করতে ডিড নট ইউজ করতে হয় এখন আমরা যে পাঁচটি সেন্টেন্স পড়লাম এই পাঁচটি সেন্টেন্সের মতো করে আমরা যেটি করব একটা হোমওয়ার্ক দেব আগামী দিনে তোমরা সবাই করবে আমি দেখতে চাই কোন ধরনের সমস্যাগুলো তোমাদের হচ্ছে সো খাতা একটু নোট করে নিতে হবে অথবা স্ক্রিন শট দিয়ে নিতে হবে হোমওয়ার্ক দেখে নাও হোমওয়ার্কটা জীবনে তুমি সফল হতে পারো না একটি কারণ তোমার ধৈর্য খুব বেশিক্ষণ থাকে না আমি দেখেছি এমন অনেকের কথা অনেকের কাহিনী আমি শুনেছি যারা সফল হয় না শুধু একটি কারণে কোনো কিছু শুরু করে এক দুই ঘন্টা এক দুই দিন নব উদ্যমে নতুন অনুপ্রেরণায় এগোতে থাকে হঠাৎ করে মন ভেঙে যায় এবং তারপরে সব শেষ কিন্তু যারা সফল হয় সফল হওয়ার ক্ষেত্রে একটি কথাই বারবার ঘুরে ফিরে আসবে এবং সেটি হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে কাজটি করে যাওয়া তুমি সফল হবে নাকি ব্যর্থ হবে তুমি কতটুকু মনোযোগ দিয়ে বর্তমানে কাজটি করছো এটি তার প্রমাণ এই হচ্ছে হোমওয়ার্ক তোমরা যেটি করবে এই পাঁচটি বাক্য রসুলপুর আমার গ্রামের বাড়ি আমাদের একটি সেন্টেন্স ছিল যে বাংলাদেশ আমার দেশ ওই রকম প্যাটার্নেই রসুলপুর আমার গ্রামের বাড়ি ঠিক আছে এরপরের বাক্যটা কি ছিল এই গ্রামটির নাম আমাদের দেশে অনেক পরিচিত আর ওইখানে আমাদের সেন্টেসটা কি ছিল মূলত ওইখানে আমাদের যে মূল সেন্টেন্সটা ছিল যে মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ আর আমি এখানে দিয়েছি এই গ্রামটির নাম আমাদের দেশে অনেক পরিচিত দেখা যাক নাম্বার থ্রিতে আমাদের যেটি যেটা শিখলাম বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো আমি চেঞ্জ করে দিয়েছি এই গ্রামের ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ নাম্বার চারে আমি যেটা দিয়েছি এই গ্রাম স্মরণীয় হয়ে থাকবে আর ওইখানে একটু আলাদা ছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমি একটু ক্রিটিক্যাল দিয়েছি দেখা যাক নাম্বার ফাইভ এই সুনাম রাতারাতি আসেনি আচ্ছা ওইখানে ছিল যে এই স্বাধীনতা আপনা আপনি আসেনি আর আমি এখানে দিয়েছি এই সুনাম অর্থাৎ রসুলপুর গ্রামের সুনাম রাতারাতি আসেনি এখন এরকম যখন ট্রান্সলেশান পরীক্ষা দেয় অথবা এরকম তুমি কোনো কিছু লিখতে চাও ফ্রি হ্যান্ডে তখন প্রথমেই যে বিষয়টি এসে যায় ওয়ার্ড মিনিং তোমার কন্ট্রোলে আছে কিনা না সেক্ষেত্রে আমার মনে হয় এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো তোমার না জানলে নয় সেগুলো আমি উপরে দিয়ে দিয়েছি একটু দেখে নিও যেমন সমৃদ্ধর ইংরেজি কি অনেক কঠিন করে ভাববে কিন্তু মজার কথা হচ্ছে সমৃদ্ধর ইংরেজি হচ্ছে সিম্পলি রিচ যে রিচ মানে ধনী বলো সেটাই সিম্পলি তাহলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে প্র্যাকটিস করতে হবে আশা করি আগামী ক্লাসে যারা অ্যাটেন্ড হবে এই পাঁচটি ট্রান্সলেশান করে নিবে প্রথমে আমি ট্রান্সলেশানগুলো সলভ দেব এবং পরবর্তীতে ছয় থেকে বাকি ট্রান্সলেশানগুলো শুরু করব। আমি আরেকটি কথা আরেকবার স্মরণ করে দিই তুমি ব্যর্থ হবে শুধু একটি কারণে তুমি যদি ক্লাসগুলোতে রেগুলার না হও বিশ্বাস করো যদি রেগুলারিটি মেনটেন করো কিছুদিন পর তোমার ভিতরে এক মারাত্মক পরিবর্তন তুমি নিজে লক্ষ্য করবে জাস্ট স্টে কানেক্টেড সাথে থাকো এবং তোমার পরিবর্তন তুমি অনুভব করো আয়োজনটি শেষ করব শেষ করার পূর্বে ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও এই আয়োজনগুলো তোমার জন্য ইফেক্টিভ হবে বলে মনে করছো কি না আর এই বই থেকে আমরা পুরো আমাদের আয়োজনটি সাজাচ্ছি এক এক করে অনেক কিছু রয়েছে বইটাতে প্রচুর কিছু অনেক লেসন রয়েছে এবং প্রত্যেকটি বিষয় সহজ করে উপস্থাপন করা হয়েছে যারা বইটি নিয়েছে ওয়েলকাম যারা এখনও না আপনি লাইব্রেরিতে অ্যাভেলেবল লাইব্রেরিতে নিতে গেলে সিল দিয়ে নেবে এবং চাইলে অনলাইন থেকে নিতে পারো সিম্পলি যারা অনলাইন থেকে নিতে চাও আমি একটু হেল্প করি সো অনলাইনের জন্য তোমরা যে কাজটি করতে পারো অনলাইনের জন্য তোমরা যে কাজটি করতে পারো ইংলিশ মজা ডট কম আমাদের ওয়েবসাইট একটু ভিজিট করতে পারো ইংলিশ মজা ডট কম ইংলিশ মজা ডট কম ভিজিট করলেই তোমার পছন্দের বইগুলো এখানে সাজানো রয়েছে ডেসক্রিপশানে সব কিছু দেওয়া রয়েছে ফেসবুক পেজ ইউটিউবে সব জায়গায় ডিসক্রিপশনের দেওয়া রয়েছে কমেন্ট পোস্টগুলো একটু খেয়াল করবে তোমার পছন্দের বইটি জাস্ট ক্লিক করলে অর্ডার পরিস্থিতিগুলো দেখতে পাবে নিচে একটি ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো হাউ টু বাই আপ ইংলিশ আয়োজনটি আশা করছি তোমার জন্য কাজে লাগবে তবে সেই কাজে লাগার পূর্ণাঙ্গ অনুভূতি পাবার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সবার সঙ্গে আবারও কথা হবে এই প্রত্যাশায় শেষ করছি সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা